আসসালামু আলাইকুম। তাহলে 6 নম্বরে আছে আমাদের উইথ ক্লু, 7 নম্বরে উইদাউট ক্লু, এবং 8 নম্বরে হচ্ছে আমাদের ম্যাচিং। তাহলে আমরা দেখি একটু 6 নম্বরের যে উইথ ক্লু সেটা দেখি আমরা। ফিজিক্যাল এক্সারসাইজ মিনস দ্য রেগুলার মুভমেন্ট অফ ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। হ্যাঁ, শারীরিক যে ব্যায়াম সেটা বলতে আমরা বুঝি রেগুলার মুভমেন্ট বা নিয়মিত নড়াচড়া করা, কিসের? অফ ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, শরীরের বিভিন্ন অংশের। ইট ইজ ড্যাশ এসেনশিয়াল ফর আওয়ার বডি অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার ড্যাশ। এটা অবশ্যই এসেনশিয়াল, অত্যাবশ্যক ফর আওয়ার বডি, আমাদের শরীরের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ এবং আমাদের আর কিসের জন্য। ইট কিপস আওয়ার বডি অ্যাক্টিভ অ্যান্ড স্ট্রং। এটা আমাদের শরীরকে রাখে কর্মঠ এবং শক্তিশালী। দেয়ার আর ড্যাশ কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, বিভিন্ন ধরনের শারীরিক ব্যায়াম রয়েছে। বাট অল কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর নট ফর অল দ্য পিপল অফ এজেস। সব বয়সের লোকের জন্য সব ধরনের ফিজিক্যাল এক্সারসাইজটা কিন্তু সঠিক না, অ্যাপ্রোপ্রিয়েট না। তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ বিভিন্ন ধরনের রয়েছে, কিন্তু বিভিন্ন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ থাকলেও সেটা কিন্তু শারীরিক সক্ষমতার উপর ডিপেন্ড করে সেগুলো আমাদের গ্রহণ করা উচিত। অল আদার ফিজিক্যাল এক্সারসাইজ, সুইমিং অ্যান্ড ওয়াকিং সুইটেবল ফর অল। যতগুলো এক্সারসাইজ রয়েছে তার মধ্যে হচ্ছে সাঁতার কাটা এবং হাঁটা, এটাও কিন্তু সকলের জন্য সুইটেবল। একটা ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ ব্যক্তি, ইয়াং লোকজন সবাই এটা গ্রহণ করতে পারে। টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ নান ক্যান এ হ্যাপি অ্যান্ড ড্যাশ লাইফ। আর ফিজিক্যাল এক্সারসাইজ যদি কেউ গ্রহণ করে তাহলে তারা একটা সুখী এবং কি ধরনের জীবন যাপন তারা করতে পারবে বা করতে পারবে না, এই ধরনের। তাহলে দেখো এখানে মাইন্ড, মাইন্ড অর্থ হচ্ছে মন, ফোর অর্থ হচ্ছে স্যার, সুইটেবল উপযুক্ত, উইদাউট ছাড়া, অল অর্থ হচ্ছে সবাই, এমন অর্থ হচ্ছে অনেকের মধ্যেই, সরফুল মানে দুঃখজনক, ভেরি মানে খুব, লিড মানে পরিচালনা করা, এনজয়েবল অর্থ হচ্ছে উপভোগ্য, আর এটা বিভার্ব মানে হয়, আর ম্যানি অর্থ হচ্ছে অনেক। তাহলে এখন আমরা এই যে গ্যাপ গুলো দেখলাম, সেই গ্যাপ গুলোর সাথে একজন বলতে এ নাম্বারে কি অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে? ভেরি, ওকে, ভেরি। আচ্ছা, তাহলে আমরা আবার একটু, হ্যাঁ, বাংলা অর্থ সহজাই। ফিজিক্যাল এক্সারসাইজ মিনস দ্য রেগুলার মুভমেন্ট অফ ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। ফিজিক্যাল এক্সারসাইজ বলতে আমরা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মুভমেন্ট কে বুঝি বা নড়াচড়া কে বুঝি। ইট ইজ ভেরি এসেন্সিয়াল, এটা খুবই দরকার, ভেরি এসেন্সিয়াল ফর আওয়ার বডি অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার কি হতে পারে, মাইন্ড, মাইন্ড, শরীর এবং মনের জন্য। ফিজিক্যাল এক্সারসাইজ শরীর এবং মনের মধ্যে একটা প্রশান্তি দেয়, আর আমরা জানি যে শরীর এবং মনের মধ্যে একটা কানেকশন আছে। দেখো যখনই কেউ একটা জ্বরের মধ্যে পড়ে, সর্দির মধ্যে পড়ে, তখন কিন্তু তার মনটা ভালো থাকে না। আবার অনেকে অনেক সময় দেখা যাচ্ছে যে খুব হাসি খুশি মনে আছো, একটা স্যাড নিউজ পেয়েছো, মনটা খারাপ হয়ে গেল, তখন কিন্তু শরীরও ভালো লাগে না। তাই বলা হচ্ছে শরীর এবং মনের মধ্যে একটা সুন্দর একটা কানেকশন রয়েছে। ইট কিপস আওয়ার বডি অ্যাক্টিভ অ্যান্ড স্ট্রং। দেয়ার আর ড্যাশ কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এখানে কি হবে, মেনি কাইন্ডস অফ, মেনি কাইন্ডস, হ্যাঁ, মেনি কাইন্ডস অফ, হ্যাঁ, অনেক ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ রয়েছে। বাট অল কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর নট সুইটেবল ফর, সুইটেবল ফর অল দা পিপল মানে উপযুক্ত, সুইটেবল অর্থ হচ্ছে উপযুক্ত, কিন্তু সব ধরনের ব্যায়াম সবার জন্য, সব বয়সের লোকজনের জন্য উপযুক্ত নয়। তাহলে ফর অল দা পিপল অফ অল এজেস, অল এজেস, অল এজেস, হ্যাঁ, তাহলে মানে মানে হচ্ছে সকল বয়সের, অল এজ মানে এক থেকে শুরু করে একটা ব্যক্তি যতদিন পর্যন্ত বাঁচে, হ্যাঁ, সেই সব ব্যক্তিকে বোঝানো হচ্ছে, সবাই কিন্তু একই ধরনের এক্সারসাইজ গ্রহণ তাদের জন্য সুইটেবল না। তারপরে এটা কি হবে, ড্যাশ অল আদার ফিজিক্যাল এক্সারসাইজেস, সুইমিং এন্ড ওয়াকিং, এটা কি হতে পারে, এমন, হ্যাঁ, এমন, এমন অল আদার ফিজিক্যাল এক্সারসাইজ। আমরা বিটুইন এবং এমন এর যে ইউজটা, এটা আমরা গ্রামাটিক্যাল ভাষায় জানি যে দুইয়ের মধ্যে তুলনা বোঝালে বিটুইন হয়, আর অনেকের মধ্যে তুলনা বোঝালে এমন হয়। তাহলে এমন অল আদার ফিজিক্যাল এক্সারসাইজেস মানে আমরা জানি যে ফিজিক্যাল এক্সারসাইজ আমরা একটু আগে বললাম ম্যানি মানে অনেক, এই অনেকগুলো ফিজিক্যাল এক্সারসাইজ গুলোর মধ্যে সুইমিং এন্ড ওয়াকিং আর সুইটেবল ফর অল। হ্যাঁ, তাহলে এখানে একটা বিভাগ দিব আর, কি জন্য আর দিব, কারণ এখানে দুইটা সাবজেক্ট কিন্তু বহুবচন হয়ে গেছে, সুইমিং এবং ওয়াকিং দুইটা কিন্তু আলাদা জিনিস, যার কারণে সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল হবে ফর অল।
হ্যাঁ, তাহলে হাঁটা এবং সাঁতার কাটা সকলের জন্য উপযুক্ত। তারপর ড্যাশ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, তাহলে এটা কি হবে? উইদাউট টেকিং ফিজিক্যাল হ্যাঁ এক্সারসাইজ, ওকে, হ্যাঁ থ্যাংক ইউ, উইদাউট টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ মানে ফিজিক্যাল এক্সারসাইজ গ্রহণ করা ছাড়া নান ক্যান ড্যাশ এ হ্যাপি লিড লিড এ হ্যাপি লিড হ্যাঁ লিড এ হ্যাপি এন্ড লিড এ হ্যাপি লাইফ এন্ড এনজয়েবল লাইফ, এনজয়েবল। হ্যাঁ হ্যাপি আমরা হ্যাঁ হ্যাপি দিলেও হবে, কিন্তু উপরে কি হ্যাপি আছে? নাই নাই নাই, হ্যাঁ না থাকলে তো দিতে পারবো না, এই জন্য এনজয়েবল। হ্যাঁ এনজয়েবল, তার মানে কি ফিজিক্যাল এক্সারসাইজ গ্রহণ করা ছাড়া কেউ সুখী এবং একটা উপভোগ্য জীবন যাপন করতে পারবে না। আচ্ছা, এরপরে আমরা 7 নম্বরে দেখি, উইদাউট ক্লু টেলিভিশন, এটা একটা আধুনিক বিজ্ঞানের একটা অন্যতম একটা আবিষ্কার, তাই না? আজকে তোমরা বলতে পারো কম্পিউটার স্যার, হ্যাঁ কম্পিউটার অবশ্যই, কিন্তু টেলিভিশনটা যে দেখো সবার ঘরে ঘরে চলে গেছে। হ্যাঁ আগেকার সময়ে এক সময় সাদা কালো টেলিভিশন ছিল, এই সাদা কালোর যে যুগ পার হলো 1980 থেকে 90-এর দশকে, তারপরে কি হলো চলে আসলো হলো রঙিন টিভি আস্তে আস্তে, এবং এই রঙিন টিভি বাজার সয়লাব হয়ে গেল, সাদা কালো বাজার থেকে উঠে গেল। এরপরে এখন আবার কি টিভি আছে বলো? এলইডি টিভি চলে আসছে, আগেকার এই মডেল আর কাজ করছে না। হ্যাঁ সেই টেলিভিশন নিয়ে আমরা একটু কথা বলতে চাই, এখানে আমরা একবারে পড়বো। দেখো টেলিভিশন ইজ দা মোস্ট ওয়াইডলি ইউজড ড্যাশ অফ রিক্রিয়েশন, তাহলে কি হবে বলতে পারবা কেউ? স্যার সিকিউর, হ্যাঁ এ নাম্বারে সোর্স অথবা ওয়ে, টেলিভিশন ইজ দা মোস্ট ওয়াইডলি ইউজ সোর্স অফ রিক্রিয়েশন, আনন্দ বিনোদনের যতগুলো মাধ্যম আছে, যেমন কেউ খেলাধুলা করে আনন্দ পেতে পারে, কেউ সিনেমা দেখে আনন্দ পেতে পারে, কেউ আবার টিভি দেখে আনন্দ পেতে পারে, কেউ রেডিওতে নাটক বা কোনো কোনো গান শুনে আনন্দ পেতে পারে। তার মধ্যে অন্যতম একটা আনন্দ দেওয়ার মাধ্যম হচ্ছে টেলিভিশন। অল টাইপস অফ পিপল ইররেসপেক্টিভ ড্যাশ এজ এন্ড জেন্ডার লাইক ইট, তাহলে কি হবে? অফ অফ, হ্যাঁ সকল ধরনের লোকজন নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে, সকল জেন্ডার সকল বয়সের লোকজন এটা পছন্দ করে। হ্যাঁ ছোট একটা বাচ্চাও কিন্তু, যে বাচ্চাটা বুঝতে শিখেনি, যে বাচ্চাটা দেখা যাচ্ছে 6 মাস বয়স, সেও দেখা যাচ্ছে টিভির দিকে তাকিয়ে থাকে। ইট ড্যাশ এ ওয়াইড রেঞ্জ অফ রিক্রিয়েশনাল প্রোগ্রামস, তাহলে এটা কি হতে পারে? ব্রডকাস্ট, হ্যাঁ ব্রডকাস্ট, ব্রডকাস্ট অর্থ সম্প্রচার করা। হ্যাঁ টেলিকাস্ট, ব্রডকাস্ট, টেলিফোনের মাধ্যমে হলে টেলিকাস্ট, আর এই যে তোমার টিভির মাধ্যমে হলে এটা ব্রডকাস্ট, যেটার মাধ্যমে আমরা ছবিও দেখতে পাই। এ ওয়াইড রেঞ্জ অফ রিক্রিয়েশনাল প্রোগ্রামস, রিক্রিয়েশনাল, রিক্রিয়েশন থেকে রিক্রিয়েশনাল, এটা একটা অ্যাডজেক্টিভ যুক্ত ওয়ার্ড, এটার দ্বারা বোঝা যাচ্ছে আনন্দ বিনোদনের একটা প্রোগ্রাম গুলো, যেগুলো সেগুলো টেলিভিশনের মাধ্যমে প্রচার করা হয়। পিপল ড্যাশ টু দেয়ার পার্সোনাল টেস্ট চুজ দিস পিপল, তাহলে কি হতে পারে? অ্যাকর্ডিং, অ্যাকর্ডিং, হ্যাঁ অ্যাকর্ডিং অর্থ হচ্ছে অ্যাকর্ডিং টু মানে অনুসারে, লোকজন তার টেস্ট তার রুচি, হ্যাঁ তার রুচি অনুযায়ী। আমি শিক্ষক, এখন আমি দেখতেছি আমি খবর পছন্দ করি, তোমার বয়সে একটা ছেলে সে হয়তো সিনেমা পছন্দ করে, একজন আবার হয়তো দেখা যাচ্ছে যে মাইকেল জ্যাকসনের গান পছন্দ করছে, তার মানে কি এক একজনের এক এক রুচির কারণে বা এক এক রুচিকে প্রাধান্য দিয়ে তারা কিন্তু এটা ইয়ে হয়। এই কারণে দেখো যে একটা বাড়িতে 6-7 জন সদস্য থাকলে এই টিভি রিমোট নিয়ে কিন্তু কারাকারি হয়, কারণ এক একজনের রুচি এক এক রকম, এক একটা দেখতে চাই, বিশেষ করে এই যে ঈদের প্রোগ্রাম গুলোর ক্ষেত্রে কিন্তু এটা বেশি হয়। ইন ড্যাশ টেলিভিশন হ্যাজ দ্য ম্যাজিক্যাল পাওয়ার টু ড্র অল টাইপস অফ পিপল টুয়ার্ডস ইট, তাহলে এটা কি হবে? ফ্যাক্ট, ফ্যাক্ট, ফ্যাক্ট মানে বাস্তবিক পক্ষে, বাস্তবিক পক্ষে টেলিভিশন হ্যাজ দ্য ম্যাজিক্যাল পাওয়ার, এটা ম্যাজিকের মতো একটা পাওয়ার আছে। হ্যাঁ ম্যাজিকের মতো পাওয়ার মানে এটা জাদুর শক্তি আছে, এটা টানে। দেখো তুমি সারাদিন অন্তরে একবার হলেও কিন্তু টেলিভিশনের সামনে যাচ্ছ, হয়তো বা কেউ কেউ ব্যতিক্রম আছো যে পছন্দ করো না, এটা খুবই কম। হ্যাঁ 1000 জনের মধ্যে হয়তো 5 জনের খুঁজে পাওয়া যাবে কিনা। হ্যাঁ কারণ আগেকার সময় দেখা যেত যে খবরের কাগজ না পড়লে লোকজনকে ভালো লাগতো না, এখন আবার কিন্তু টেলিভিশন ছাড়া কিন্তু হ্যাঁ চালা যাচ্ছে না, চলা যাচ্ছে না। তাহলে এই যে ব্যাপারগুলো ঘটছে, টেলিভিশন আমাদের সামনে আছে, বাড়িতে আছে, বিধায় দেখছি, যদি না থাকতো তাহলে কিন্তু আমরা দেখতাম না, কিন্তু বিজ্ঞান আমাদের কি করেছে, আমাদের বাড়িতে
সবকিছু অন্তর্ভুক্ত করে দিয়েছে। আজকে দেখো বিজ্ঞানের যুগ, প্রথমে তৈরি হলো কি তৈরি হলো, যে একটা ক্যালকুলেটর বা ক্যালকুলেশনের জন্য তৈরি হলো আমাদের কম্পিউটার। এখন এটাতেই থেমে থাকলো না, সেই কম্পিউটারটাকে বিভিন্ন রকমের কার্য নির্বাহের জন্য তৈরি করা হলো, সেই সিস্টেম দেওয়া হলো। আজকে তার সুফল কিন্তু আমরা ঘরে বসে পাচ্ছি, আজকে এই ক্লাসটাও কিন্তু তার একটা উদাহরণ। ডাক্তারেরা ব্যবহার করতেছে, রেজাল্ট তৈরি করার জন্য ব্যবহার হচ্ছে, শিক্ষকেরা ব্যবহার করছে, ছাত্রছাত্রী ব্যবহার করছে, কৃষক তার মানে ফসল খারাপ হচ্ছে পরামর্শ নিয়ে কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করতেছে। তাহলে আজকে কিন্তু ওই টেলিভিশন আবিষ্কার হয়েছিল বিধায় মানুষ কিন্তু কম্পিউটার আবিষ্কার করতে পারছে, আবার এই কম্পিউটার আবিষ্কার হয়েছে বিধায় এর থেকে আবার দেখো আগামীতে আরো কিন্তু কম্পিউটার নাম হয়তো থাকবে কিন্তু জিনিসটা আরো মডিফিকেশন হয়, কিন্তু উন্নত হবে। এইভাবে বিজ্ঞান এগিয়ে যাচ্ছে, আমাদের বিভিন্ন ভাবে সাহায্য করছে। তাহলে আমরা এইভাবে উইথ ক্লু গ্লু পড়বো মিনিং করে করে, তাহলে আমাদের জন্য এটা বেটার হবে। আর সবসময় মনে রাখবে এগুলা কিন্তু বোর্ড কোশ্চেন, বোর্ড কোশ্চেন গুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাবে কিন্তু বিভিন্ন বোর্ডে চলে আসে, যার কারণে তোমরা বাসায় যত যত বোর্ড গুলো আছে সেই বোর্ড গুলো সলভ করার চেষ্টা করবে। এরপর আমরা আটে আছি ম্যাচিং, এটা তোমাদের অবশ্যই জানা, এটা আমরা পড়েছিলাম। হ্যাঁ, এখানে দেখো দা ডাব ওয়াজ সো টায়ার্ড দ্যাট ঘুঘুটা এতই ক্লান্ত ছিল যে, বাট দা ব্যাট কিন্তু বাদুরটি হি এট সে খেলো, হি বিগেন টু প্রেজ দা আউল সে প্রশংসা করতে থাকলো পেসার, দা আউল ওয়াজ ভেরি পেসারটি ছিল খুব। এবার ডান দিকে আমরা যাব ওয়াজ স্লাই খুব ধূর্ত চালাক, হ্যাঁ উইথ দা থট অফ গেটিং মোর ফুড সে প্রশংসা করছে কেন, যে এই চিন্তায় যে সে বেশি খাবার পাবে। ইউ আর পাওয়ারফুল অ্যান্ড মাইটি তুমি খুব শক্তিমান এবং শক্তিশালী, হ্যাঁ ক্ষমতাধর ব্যক্তি। প্লেসড উইথ দা ব্যাডস ফ্ল্যাটারি খুশি হলো এই বাদুরের চাটুকারিতাপূর্ণ কথা শুনে, শি কুড হার্ডলি ইট সে খুব কমই সামান্যই খেতে পারে, গ্রিডিলি লোভী। তাহলে এখন যেহেতু এই ঘটনা তোমাদের জানাই আছে ব্যাকগ্রাউন্ডের ইতিহাস, যে দুই বন্ধু সিদ্ধান্ত নিয়েছিল যে জার্নিতে বের হবে, তারা উঠতে উঠতে একটা জঙ্গলের মধ্যে গেল, ঝড় শুরু হলো, বৃষ্টি শুরু হলো, তারপরে একটা সেঞ্চুরি ওয়াল রেইনট্রির মধ্যে একটা পেশা বসবাস করতো, সেই পেশার বাড়িতে আশ্রয় নিল। এবারে দুই বন্ধুর মধ্যে কিন্তু তাদের যে মনোভাব সেটা কিন্তু অবশ্যই বের হলো, যে ডাব ঘুঘু আর ওই যে বাদুর, বাদুর এখানে চাটুকারিতাপূর্ণ কথা বলে বেশি বেশি খাবার আশায় করলো, আর ঘুঘুটাকে অবশেষে দেখা গেল তার চাটুকারিতার কারণে, হ্যাঁ এই ঝড়ের রাত্রেই তাকে বের করে দেওয়া হলো, এবং অবশেষে কিন্তু দুইজন শাস্তি পেয়েছিল, একটা পেশাও শাস্তি পেয়েছে, আর কে শাস্তি পেয়েছিল, বাদুর। আর এই ঘুঘুকে কিন্তু সম্মানিত করা হয়েছে কিভাবে, যে কবি সাহিত্যিকেরা তাদের কবিতায় স্থান দিয়েছে এবং তাকে একটা শুভ প্রতীক বা মঙ্গলজনক একটা প্রতীক হিসাবে মানুষ এটাকে ব্যবহার করে। দেখো পেশাকে কেউ পছন্দ করে না, বাদুরকেও কেউ পছন্দ করে না, কেউ পেশা বা বাদুরকে যদি দেখে তাহলে কি হয়, একটা ঢিল মারার চেষ্টা করে। হ্যাঁ, কিন্তু ঘুঘুকে দেখলে বা পায়রাকে দেখলে আমরা কি করি, পায়রা শান্তির প্রতীক হিসাবে সেটাকে আমরা কিন্তু বিবেচনা করি। হ্যাঁ, তাহলে এই ছিল এটা মূল ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দেখো অনেক সময় এটা টেস্ট থেকেও তোমাদের তুলে দিতে পারে, টেস্ট থেকে কোনো একটা অংশ তুলে দিতে পারে। তাহলে এটা যেহেতু টেস্ট থেকে দিয়েছে, তাহলে তোমাদের কিন্তু প্যাসেজ গুলো ভালো করে পড়তে হবে। এটা এমনও হতে পারো তিন নম্বরেও দিতে পারতো, উইদাউট ক্লু হিসেবে টেক্সট হিসাবে তিন নম্বরেও দিতে পারে। এই কারণে মেইন বইয়ের যে প্যাসেজ গুলো, সেই প্যাসেজ গুলো অবশ্যই তোমাদেরকে মনোযোগ সহকারে পড়তে হবে। তাহলে এখন একটু মিলাই আমাকে বলো, একজন একজন করে বলো, একজনের সবকিছু বলার দরকার নাই। আচ্ছা, এই যে সানোয়ার রহমান, সানোয়ার রহমান তুমি বলো তো বাবা, এর সাথে কত নাম্বার হবে, এর সাথে কত, এর সাথে হবে 5 নাম্বার, এর সাথে 5 নাম্বার। দা ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড হার্ডলি ইট, হ্যাঁ এতই ক্লান্ত ছিল ঘুঘু যে সে খুব কমে খেতে পারলো। তারপরে বলো ফয়সাল শাহরিয়ার, বলো তো 2 নাম্বার, সীমান্ত
But the bat was silly. Silly now, that's sly. But the bat sly. Was sly. Hey, kintu eta chilo dhurto. হ্যাঁ আর ক্লেভার একটা আছে স্লাই আছে মানে যে চালাকিপূর্ণ ভাব আচরণ করে সেটাকে বলা হয় স্লাই আচ্ছা সীমান্তকে ধন্যবাদ এবার রাতুল বলো তো রাতুল সি নাম্বার কি হবে ফারহান রিফাত ফারহান রিফাত সি নাম্বার কি হবে হি হি এট সে প্রশংসা করলো পেসার এই ভেবে যে সে বেশি বেশি খাবার পাবে তাই না আচ্ছা সর্বশেষ যে ইচ্ছা সে বলো ই নাম্বারটা কে বলবা বলো দাউল ওয়াজ ভেরি কি হবে দাউল ওয়াজ ভেরি চার নাম্বারটা হবে স্যার চার নাম্বার দাউল ওয়াজ ভেরি প্লিজড উইথ দা ব্যাট ফ্ল্যাটারি ফ্ল্যাটারি হ্যাঁ তাহলে কি হলো দাউল ওয়াজ ভেরি প্লিজড খুশি হলো পেশাটা খুশি হলো বাংলাদেশে বসবাস করাটা কিন্তু খুবই কি বলা যেতে পারে বুদ্ধি শুদ্ধি নিয়ে চলতে হবে কারণ মানুষের মাথায় আর একটা মানুষ কিন্তু সহজে কাঁঠাল ভাঙতে চায় হ্যাঁ এবং কিছু কিছু চালাক লোকেরাও কিন্তু ওই সহজ সরল মানুষগুলোকে বোকা মনে করে তাদেরকে সহজে কিন্তু মানে প্রতারিত করে তা আমাদেরকে কিন্তু এখানে কিন্তু এই যে এটা একটা উপমা হিসাবে দুইটা পাখির মধ্যে এই ঘটনা তুলে ধরলেও কিন্তু মানুষের মধ্যেও কিন্তু এগুলো আছে যার কারণে আমাদেরকে অবশ্যই কে আমাদেরকে ফ্ল্যাটারি করতেছে কে তোষামোদ করতেছে বিশেষ করে তোমাদের মধ্যে অনেক সময় হয় না যে স্কুলের টিফিন আনছো বন্ধু আরেক বন্ধু খাওয়ার জন্য তোমার কতই না প্রশংসা করতেছে তাই না তাহলে তোমার যদি হ্যাঁ তুমি ওই বন্ধুকে চিনতে পারবা যে তিন দিন বা পাঁচ দিন পর তুমি ওর খাবারটা একটু তোমার থেকে ভালো তুমি যদি ওর কাছ থেকে চাও যদি দেয় তাহলে মনে করো উপকৃত বন্ধু আর যদি না দেয় তার মানে আগের দিন তোমার কাছ থেকে খেয়েছে ওটা ফ্ল্যাটারি করে খেয়েছে তাই না তো এইভাবে যাই হোক আমাদেরকে অবশ্যই সামনে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা এটা ডেট ইমিডিয়েটলি আমরা দিব তাহলে সেই অনুযায়ী সেমিস্টারের যে সিলেবাস আছে সিলেবাস অনুযায়ী পড়বা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সম্ভবত সেপ্টেম্বর মাসে সম্ভবত আর বলা মানে যাবে না খুলে দিবে সরকার খুলে দিবে সরকার চেষ্টা করতেছে এবং ডিসেম্বরে তোমাদের পরীক্ষা হতে পারে এই ধরনের আলোচনা চলছে তো অতএব হ্যাঁ স্কুল থেকে আমরা যতখানি হেল্প সহযোগিতা যেভাবে চালাচ্ছি ইনশাল্লাহ মাশাআল্লাহ অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় আমরা অনেক অনেকখানি এগিয়ে আছি তো স্কুল খুললে হয়তো আমাদের জন্য আরো একটু বেটার হবে তোমাদের সার্ভিস দেওয়ার কিন্তু বাসায় কিন্তু তোমাদেরই পড়তে হবে হ্যাঁ তোমাদেরই পড়তে হবে কারণ তোমরা যোদ্ধা দেখো না যে সেঞ্চুরি করলো সাকিব আল হাসান সেঞ্চুরি করলো তামিম ইকবাল এদের নাম হবে কোচ কি হবে কোচের একটা নাম কি যে কোচের অধীনে তারা খেলেছে প্র্যাকটিস করেছে যার কারণে কোচের নাম হবে তেমনি তোমরা এখানে খেলবে তোমরা লেখাপড়া করবে তোমরা পরীক্ষা দিবে তোমরা জিপিএ 5 পাবে তোমরা রেজাল্ট ভালো করবে নাম্বার বেশি পাবে বৃত্তি পাবে নাম হবে আমাদের এইটুকুই হ্যাঁ তাহলে নৌকার মাঝি হিসেবে আমরা নৌকাটাকে কি করব আমরা এগিয়ে নিয়ে যাব তোমাদেরকে নিয়ে এখন তুমি যদি নৌকার মাঝখানে ওই নদীর মাঝখানে যায় নৌকাতে এইদিকে হেলিয়ে দুলিয়ে যাও তাহলে মাঝি কি কন্ট্রোল করতে পারবে না অতএব সুশৃঙ্খল ভাবে বসতে হবে মাঝিকে হেল্প করতে হবে মানে আমাদের টিচারদেরকেও হেল্প করতে হবে স্যার আপনারা যেভাবে বলছেন আমরা আপনার কথা শুনতেছি আমরা অবশ্যই সময় অপচয় করবো না কারণ আমরা জিএসসি এক্সামিনে আমরা এসএসসিও না আমরা পিএসসিও না আমাদের পরীক্ষাটা সবার আগে হয় অন্যান্য পাবলিক পরীক্ষার আগে শুরু হয় আমাদেরটা দিয়ে বিসমিল্লাহ বলেই অতএব আমরা প্রস্তুত আছি হ্যাঁ এই মর্মে নিজেদেরকে সেভাবে সেট আপ করো হ্যাঁ ঈদের আনন্দ তো সবাই মোটামুটি কম বেশি করেছো তাই না কারো কি ঈদ খারাপ গেছে নো স্যার মাশাআল্লাহ সবারই ঈদ ভালো গেছে আমারও ভালো গেছে হ্যাঁ
এই করোনা দুর্যোগ কালেও যে আমরা সবাই সুস্থ আছি এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তো আজকে ক্লাস আমি এখানে শেষ করছি, আগামী ক্লাসে আবার কোনো একটা টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যেহেতু এখন থেকে কোনো না কোনো ভাবে তোমাদের সাথে সম্পৃক্ত এবং যেই ইয়েগুলো দিব পরীক্ষা নেওয়া হবে সাপ্তাহিক পরীক্ষা, সেই পরীক্ষার যে রেসপন্স সেটা অবশ্যই হোয়াটসঅ্যাপে তোমরা দিয়ে দিবা, হ্যাঁ, তাহলে বুঝবো যে তোমরা ঠিক মতো লেখাপড়া করছো। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আজকের মতো খোদা হাফেজ। ওয়ালাইকুম সালাম। একবারে 10টা 15টা শেষ করেছি, তারপরে অন্ধকারে।